আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন ভিউয়ার্স আমরা আজকে বিন্দুর স্থানাঙ্ক এর চার নম্বর ভিডিও নিয়ে এসেছি তো ভিউয়ার্স তার আগে কিছু কথা বলার রয়েছে আমি আসলে মোটামুটিভাবে একটু অসুস্থ আমার গলা বসে গিয়েছে এবং কথা বলার জন্য আমাকে অনেক ঠেলে ঠেলে কষ্ট করে কথা বলতে হচ্ছে তো যে কারণে আমি মাঝখানে অনেকগুলো অনেক সময় খুব দরকারি সময়ে ভিডিওগুলো আপলোড করতে পারিনি আমি এর জন্য দুঃখ প্রকাশ করে নিচ্ছি এখনও এখনো পুরোপুরি সুস্থ না তবু চেষ্টা করব যেন আপনাদের মোটামুটি পাশে থাকতে পারে যতটা সম্ভব তো যাই হোক আমরা আজকে এই ভিডিওতে যে অঙ্কগুলো করব বা যে বিষয়গুলো জানবো সেটি হচ্ছে যে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় নির্ণয়ের সূত্র এবং ত্রিভুজের ক্ষেত্রফল কীভাবে নির্ণয় করব সেটা করব করে দেখব এবং সমরেখতা সূত্র ইউজ করব করে কিছু অঙ্ক বা কিছু ম্যাথ সলভ করব যাই হোক ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল আমরা কিভাবে বের করবো দেখেন বিবাস ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল বের করার করতে হলে অবশ্যই আপনাকে তিনটা বিন্দু লাগবে বা সমরিকতা সূত্র প্রয়োগ করতে হলে আপনাকে একটা ত্রিভুজের জন্য তিনটা বিন্দু লাগবে তো প্রথম শর্ত হচ্ছে আমার যেহেতু তিনটা বিন্দু তাহলে তিনটা বিন্দু আমরা নিয়ে নেই ধরি এ একটা বিন্দু এক্স ওয়ান ওয়াই ওয়ান বি অপর একটি বিন্দু এক্স টু ওয়াই টু সি তৃতীয় শীর্ষ বিন্দু যেটা এক্স থ্রি ওয়াই থ্রি এখন আপনি এই বিন্দু তিনটি দেয়া থাকলে আপনি ভিন্ন ভিন্নভাবে ক্ষেত্রফল বের করতে পারেন আপনি যে কোনোভাবেই যান না কেন ক্ষেত্রফলের মান কিন্তু একই আসবে যদি আপনি হিসেবটা সঠিকভাবে করতে পারেন তো দেখুন কীভাবে বের করবেন প্রথমত আমি বলবো যে আপনি বিন্দুগুলো উপরে নিচে করে বসান সিরিয়ালি এটা বসালাম এখানে এটা বসালাম এখানে তারপরে এটা বসান এবং সবশেষে প্রথম বিন্দুটা রিপিট করেন এই সূত্রটি আপনারা এসএসসি ইউজ করেছিলেন তো এইখানেও কিন্তু আপনাকে বলা হয় নাই যে এই সূত্রটা ইউজ করা যাবে না আপনি অবশ্যই করতে পারেন এবং এটাতে অনেকটা সহজ হয় এবং ভুলের মাত্রাটা কমে যায় আপনাকে প্রবলেম দেওয়া হবে ক্ষেত্রফল বের করতে বলা হবে আপনাকে বলা হবে না যে আপনি অমুক সূত্র ইউজ করেন সুতরাং আপনি এটা করতে পারেন কোনো সমস্যা নেই আমি কিন্তু এটা দিয়েই করাবো কারণ আমি চাই না যে আপনাদের ভুল হোক আপনার উপর বোঝা চাপায় দিয়ে অঙ্ক করতে দেওয়া হলো বাট আপনি পারলেন না এটা সার্থক কথা না এখন কথা হলো আর কিভাবে করা যায় আরেকটা করা যায় তিন ক্রমের নির্ণায়ক পদ্ধতিতে সেটা হচ্ছে বিন্দুগুলোর যে ভুজগুলো রয়েছে অর্থাৎ প্রথম মানগুলো মানে এক্সগুলো সেই এক্সগুলো প্রথমে বসাবেন এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি এরপর দ্বিতীয় কলামে বসাবেন ওয়াই ওয়ান ওয়াই টু ওয়াই থ্রি এবং শেষ কলামে সূত্রের ওয়ান 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 নিতে হবে নিয়ে এবার এটা আমরা যে সেকেন্ড সেমিস্টারে নির্ণায়ক চ্যাপ্টারটা করেছিলাম সেখানে যে নির্ণায়কের মান যেভাবে বের করেছিলাম এইটা নিব এটা সারি বাদ দেবো কলাম বাদ দেবো আবার এটা নিব এটা সারি বাদ দেবো সারি বাদ দেবো কলাম বাদ আবার এটা নিব এর সারি বাদ কলাম বাদ এইভাবে হিসেব করে যে মান আসবে সেটাই আনসার এরপর যেমন আপনি আরো অন্য পদ্ধতিতে করতে পারেন যেমন ধরেন এ বিন্দু আর বি বিন্দুর যদি মধ্যবর্তী দৈর্ঘ্য বের করেন বা দূরত্ব বের করেন একটা বিন্দু থাকে এটা বি এটা সি আপনি এ থেকে বিয়ের দূরত্ব অর্থাৎ এ থেকে বিয়ের দূরত্ব মানে এই রেখাটা বের করলেন মানে এই বাহুটা বের করলেন এরপর বি থেকে সি এর দূরত্ব এই যে দুটো বিন্দু রয়েছে দূরত্বের সূত্র দিয়ে যেটা আমরা এর আগের ভিডিওতে শিখেছিলাম এই বের করে নিলেন এবার এ থেকে সি এর দৈর্ঘ্য সমস্যা নেই যদি আপনি বলেন ভাই আমি যদি সি থেকে এর দূরত্ব বের করি কোনো সমস্যা একই কথা করতেই পারেন এই ক্ষেত্রে আপনার যখন এই বিন্দু হয়ে গেছে এই বিন্দু হয়ে গেছে এই বিন্দু হয়ে গেছে তারপর কিন্তু আপনি ওই অর্ধ পরিসীমা যে এস আপনি এসএসিতে অবশ্যই সূত্রটা ইউজ করে থাকবেন যে এছাড়া আমরা তৃতীয় পর্বেও যে ত্রিভুজের ক্ষেত্রফল করেছি চ্যাপ্টারটা সেখানেও কিন্তু আপনি এস ইকাল এ প্লাস বি প্লাস সি ডিভাইড বাই টু অর্থাৎ তিনটা বাহুর মান যোগ করে দুই দ্বারা ভাগ করে অর্ধ পরিসীমা বের করে ক্ষেত্রফলের সূত্র ব্যবহার করেছিলেন এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস এস মাইনাস সি এটা দিয়েও কিন্তু করতে পারেন আপনাকে কিন্তু কোনো প্রশ্নে স্পষ্ট করে বলা হয় না যে আপনি অমুক সূত্র ব্যবহার করে সমাধান করেন আপনার খুশি কখনোই নিজেকে ধরে বেঁধে কাজ করবেন না আমাদের এই জায়গাগুলোতেই আসলে খারাপ লাগে বা শিক্ষার্থীরা মজা পায় না আমি আশা করব আপনি এটা করলেও আপনার শিক্ষক সঠিক দেবে এটা করলেও আপনার শিক্ষক সঠিক দেবে এটা করলেও আপনার শিক্ষক সঠিক দেবে এবং আপনি সঠিক করেছেন এইটাই বড় কথা তবে প্রশ্নে যদি সূত্র ফিক্সড করে দেয় বলতে পারে পরিসীমা সূত্র ব্যবহার করে করেন তাহলে এটা দিতে হবে নির্ণায়ক কিন্তু এটাও নির্ণায়ক পদ্ধতি এটাও নির্ণায়ক পদ্ধতি এই এটা হচ্ছে আপনার তিন ক্রমিক তিন ক্রমিক নির্ণায়ক এই ধরনের কোনো প্রশ্ন আজ পর্যন্ত হয়নি যে তিন ক্রমিক নির্ণায়ক পদ্ধতিতে সমাধান করেন বা তিন ক্রমিক নির্ণায়ক পদ্ধতিতে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করেন যাই হোক আমার একটু কষ্ট হচ্ছে ভাইয়া উম বিশ দেখি আমরা আমি আপনাকে এই সূত্রটা করার রেকমেন্ড করব। সবচেয়ে নির্ভুলভাবে করা যায় এবং সহজ করা যায় তো দেখি এই সূত্রের মাধ্যমে কিভাবে একটি ত্রিভুজের ক্ষেত্রে ফল নির্ণয় করা যায় তবে বস এই তো আমরা একটি প্রশ্ন দেখতে পাচ্ছি এ এ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে মাইনাস ওয়ান কমা জিরো বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে ওয়ান কমা জিরো এবং সি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে জিরো কমা ওয়ান হলে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল কত তো এই তিনটি বিন্দু দেওয়া রয়েছে আমরা দেখি এর ক্ষেত্রফল বের করতে পারি কি না তবে এখানে আমি ত্রিভুজ এ বি সি লিখে এখানে আপনি লিখতে পারেন ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল পূর্ণ ভাষা দিতে পারেন কিংবা সরাসরি লিখতে পারেন এ বি সি ইকুয়াল বি সি ইকুয়াল মানেই হচ্ছে ত্রিপুষ এব ক্ষেত্রফল এটা কোনো সমস্যা না ক্ষেত্রফলের সূত্র ফেলে দিয়েছে হাফ প্রথমে প্রথম বিন্দুটা খারাপভাবে তুলে নিয়েছি এখানে প্রথম বিন্দু রয়েছে মাইনাস ওয়ান কমা মাইনাস ওয়ান কমা জিরো ছিল তাহলে মাইনাস ওয়ান কমা জিরো নিয়েছি দেন ছিল ওয়ান কমা জিরো লিখেছি ওয়ান কমা জিরো দেন জিরো কমা ওয়ান জিরো কমা ওয়ান আর প্রথম বিন্দুটা কিন্তু আবার রিপিট করে নিয়েছে এরপর হিসেব করার পালা হিসেবটা হবে মূলত প্রথমে এই বরাবর শূন্যর গুণ শূন্য শূন্যের সামনে মাইনাস চিহ্ন দেওয়ার দরকার নেই এরপরে আসেন এই বরাবর গুণ করেন এক এক সর্বদা কিন্তু এগুলো প্লাস হবে এটা মাথায় রাখবেন এখানে সূত্রের প্লাস হবে যদি অঙ্ক থেকে কোনো মাইনাস আসে তাহলে মাইনাস হবে তাহলে প্রথমে আমরা এই দুটো গুণ করেছিলাম শূন্য দেন এই বরাবর গুণ করেছি এক এটা প্লাস তারপর শূন্যের গুণ শূন্য মাইনাস এরপর প্লাস শূন্যের গুণ শূন্য ব্রাকেট দিয়ে মানে এই বরাবর সবগুলো হিসেব করে ব্রাকেট দিয়ে আপনি মাইনাস দেবেন তারপর আবার ব্রাকেট স্টার্ট করবেন এইবার এই বরাবর গুণ করবেন শূন্যর গুণ আবার শূন্য মাঝখানে সূত্রে প্লাস শূন্যের গুণ শূন্য এইখানে প্লাস হওয়ার কথা বাট এই জায়গায় দেখেন প্লাসে মাইনাসে মাইনাস অর্থাৎ অঙ্ক থেকে কিন্তু আমার একটা মাইনাস আসতেছে এখানে সূত্রে প্লাস হতো বাট এইখান থেকে একটা মাইনাস এসে প্লাসে মাইনাসে মাইনাস এক এক এবার হিসেব করার পালা এই শূন্যেরও কোনো দাম নেই এই শূন্যের কোনো দাম নেই এখানে রইলো প্লাস ওয়ান এখানে এই শূন্যের কোনো দাম নেই এই শূন্যের কোনো দাম নেই রইলো মাইনাস ওয়ান এই ম্যানেজ আবার এই ম্যানেজের সাথে গুণ হয়ে ম্যানেজার ম্যানেজার প্লাস ওয়ান এই যে দেখেন এখানকার ওয়ান আর এখানকার এই যে ম্যানেজার ম্যানেজার প্লাস এই যে ওয়ান একে একে হয় দুই আর এই আগের হাফ তো সূত্রের ছিলই এই দুই দ্বারা এই দুই কে কাটলে থাকে এই এক এটাই অ্যান্সার তো ভিউয়ার্স এই যে এখানে আপনি দুটো প্রশ্ন দেখতে পাচ্ছেন সেম জিরো কমা জিরো থ্রি কমা মাইনাস থ্রি থ্রি কমা মাইনাস ফাইভ দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো এক্স ওয়ান ওয়াই ওয়ান এক্স টু ওয়াই টু ও জিরো জিরো বিন্দু তিনটি দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে এটাও কিন্তু আপনি সেমভাবে করতে পারেন তবে এখানে সংখ্যা কিন্তু নেই সেক্ষেত্রে নর্মালি যা আসবে তাই ওখানে তিন দুগুণ ছয় হয়েছিল এখানে আর ছয় হবে না সংখ্যা নাই তাই গুণ করা যাবে না ইন্টু আকারে রেখে দিতে হবে অর্থাৎ এক্স ওয়ান ইন্টু ওয়াই ওয়ান এভাবে রাখতে হবে আপনি অবশ্যই করে দেখবেন প্রবলেম হলে আমি করে দেবেন সে এরপর চলে যাবো আমরা সমরেখতা সূত্রে সমরেখতা সূত্র হচ্ছে ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল শূন্য হবে ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল শূন্য আসলে একটা ত্রিভুজ গঠন করতে গেলে তিনটা বিন্দু লাগে সেক্ষেত্রে তৃতীয় বিন্দুটা যদি এর ঠিক লাইন বরাবর হয় মানে একই সরল লেখায় হয় সমরেখ মানে কিন্তু একই সরল লেখায় অবস্থিত তো আমার দুইটা শীর্ষ বিন্দু দুই প্রান্তে রইলো আর তৃতীয় বিন্দুটা যদি এই রেখারই সংযোগ রেখার উপরে থাকে তাহলে কিন্তু ত্রিভুজই গঠন করা সম্ভব না এই বিন্দুটা অবশ্যই এই লাইনে থাকবে না হয় এখানে থাকবে সেক্ষেত্রে কিন্তু দেখেন এই যে ত্রিভুজ গঠন করা সম্ভব কিংবা এইখানে থাকবে তখনও কিন্তু ত্রিভুজ গঠন করা সম্ভব কিংবা এই দিকে থাকবে তখনও কিন্তু ত্রিভুজ গঠন করা সম্ভব এইটা কিংবা এইটা এভাবে ত্রিভুজ গঠন করা সম্ভব কিন্তু আপনি যদি বিন্দুগুলো এই রেখার উপরে নিয়ে আসেন তাহলে দেখেন এখানে কোনো ত্রিভুজ থাকে না সেই জন্য এই বিন্দু এই বিন্দু এই বিন্দু এই তিনটা বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্র ফল শূন্য আমরা বলতে পারি একই শর লেখা অবস্থিত করলে বা দুটা সরি তিনটা বিন্দু একই স্বরলেখা অবস্থানগুলো তাকে সমরেখ বলা হবে এবং সেক্ষেত্রে ত্রিভুজের ক্ষেত্র ফল হবে শূন্য সমরেখতার কিন্তু আরো দুটো সূত্র রয়েছে যেগুলো যেহেতু আমরা ইউজ করব না তাই সেগুলো এক্সপ্লেনও করব না আমাদের হয়তো কোনো না কোনো অঙ্কে বা কোথাও না কোথাও গিয়ে সেই সূত্রগুলো লাগতে পারে তখন সেটা সুন্দর করে আলোচনা করে দেবো এখন আমাদের ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্র ফল শূন্য দিয়ে যদি কাজ চলে তো আমরা এটাই ভালো করে শিখবো এটা এবং এটা দিয়ে আমি সমস্যার সমাধান করার চেষ্টা করব তো ভিউয়ার্স এখানে আমরা একটি সমরেখতার প্রশ্ন দেখতে পাচ্ছি এখানে রয়েছে ওয়ান কমা টু টু কমা থ্রি এবং থ্রি কমা এক্স সমরেখ হলে এক্স এর মান কত বা এক্স ইকুয়াল হোয়াট আমাকে তিনটা বিন্দু দিয়েছে তার মধ্যে একটা বিন্দুতে একটা অজ্ঞাত মান দিয়েছে যেটা হচ্ছে এক্স আমাকে এক্সটা খুঁজে বের করতে হবে তবে শর্ত হচ্ছে বিন্দু ত্রয় সমরেখ আর আমরা জানি সমরেখ হলে বিন্দু দিয়ে গঠিত বা বিন্দু তিনটি দিয়ে গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল শূন্য এখানে লিখেছে যেহেতু বিন্দুত বা প্রদত্ত বিন্দুত সমরেখ তাই বিন্দু দিয়ে গঠিত ত্রিভুজের এখানে হাফ থাকবে তারপর প্রথম বিন্দুটা ওয়ান টু এখানে বসিয়ে দিয়েছি টু থ্রি বসিয়ে দিয়েছি আবার প্রথম বিন্দুটা রিপিট করেছি ইকুয়াল লিখেছে জিরো যেহেতু সমরেখ তাই ক্ষেত্রফল হবে শূন্য এবার এই যে টু ওয়ানের সাথে যেহেতু ভাগ অবস্থায় রয়েছে তাই পক্ষান্তর করলে জিরোর সাথে গিয়ে গুণ হবে দেখেন এখানে জিরোর সাথে গুণ করে দিয়েছে এখানে কিন্তু আর হাফটা নেইনি হাফের যে টুটা আমরা পক্ষান্তর করে দিয়েছি জিরো কমা টু আর এখানে রইল ওয়ান ওয়ান তো লিখতে হয় না ওয়ান গুণন আকারে লিখতে হয় না এইবার হিসেব করার পালা আসেন আমরা দেখেছি এর আগে যে এই বরাবর গুণ করতে হয় তিন এককে দেখেন তিন নিয়েছি তারপর এই বরাবর দুই আর এক্স টু এক্স প্লাস তিন দুগুনু ছয় এটা প্রাকের ভিতরে দিয়ে মাইনাস এই বরাবর গুণ করেন দুই দুগুন চার প্লাস তিন তিরকে নয় প্লাস এক্স এককে এক্স স এরপর জাস্ট হিসেব করার পালা এইখানে দেখেন টু এক্স রয়েছে টু এক্স এই যে তিন আর ছয় হচ্ছে নয় প্রথমে লিখেছি তারপর এইখানে দেখেন আপনি বলতে পারেন যে ভাইয়া এইখানে যেমন ছয় তিনে নয় করলেন তাহলে এটা কেন যোগ করছেন না দেখেন আমি এটা যোগ না করার একটা কারণ রয়েছে আমি এটা যোগ না করে এমনি বসিয়ে দিয়েছি এটা প্লাস ফোর ছিল মাইনাস ফোর করেছি প্লাস নাইন ছিল মাইনাস নাইন করেছি এবং প্লাস এক্স ছিল মাইনাস এক্স করেছে অর্থাৎ এই মাইনাস হওয়ার দরুন চিহ্নগুলো পরিবর্তন করে দিয়েছে এই যে আমি এই নয়টা রেখে দিয়েছি কারণ এই মাইনাস নয় প্লাস নয় কেটে দেবো দুইটা এক্স থেকে একটা এক্স বিয়োগ করে থাকে একটা এক্স আর এই মাইনাস ফোর ছিল মাইনাস ফোর আর এখানে শূন্যর গুণ কিন্তু আমরা জানি শূন্য ব্যাস তাহলে আমার সবশেষে আসলে এক্স মাইনাস ফোর ইকুয়াল শূন্য দেন মাইনাস ফোর পক্ষান্তর করলে কিন্তু আমি এক্সের মানটা পেয়ে যাচ্ছি তো এটাই হচ্ছে আমার অ্যান্সার এক্স ইকুয়াল ফোর আশা করি সমরেখতা দিয়ে যদি এরকম তিনটা বিন্দুর মধ্যে একটা অজ্ঞাত কোনো রাশি দিয়ে দেয় তাহলে সেটা করতে পারবেন দেখেন এখানে সেম কয়েকটি প্রশ্ন রয়েছে এই তো এটা সেম সেম ওয়ান টু এখানে ভগ্নাংশ দিয়েছে তো আপনি খুব ঠান্ডা মাথায় সুন্দর করে করবেন গুছিয়ে করবেন হিসেবগুলো ঠিকঠাকভাবে করবেন দেখবেন হুবহু হু অ্যান্সার চলে আসবে এক্স ইকাল ফাইভ কোনো সমস্যা নেই এরপর এখানে রয়েছে এ টু টু মাইনাস টু এ ওয়ান মাইনাস এ টু এ মাইনাস ফোর মাইনাস এ সিক্স মাইনাস টু এ দেখে মনে হতে পারে আল্লাহ কীভাবে এটা হবে না জানি কত কঠিন এরকম কিন্তু কিছুই না আপনি নর্মালি সূত্র ফেলে দেবেন এবং খুব সুন্দরভাবে গুণ করবেন দরকার পরে ধীরে শর্টকাট না করে ধীরে দু একটা লাইন বাড়াই করবেন দেখবেন অবশ্যই আপনার অ্যান্সার মিলে যাবে তারপরেও কোনো সমস্যা হলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি অবশ্যই ভিডিও তৈরি করে দেবো কিংবা যে কোনোভাবে হোক আপনাকে ক্লু দেওয়ার চেষ্টা করব বা হেল্প করার চেষ্টা করব মোটামুটি সমরেখার সূত্র দিয়ে এই অঙ্কগুলোই রয়েছে এরপরে আমরা ত্রিভুজের ক্ষেত্র ফলে এবং সমেক্ষা দিয়ে আমরা রচনামূলক প্রশ্ন পাব তো সেটার জন্য অবশ্যই আলাদা ভিডিও তৈরি করবো এখানে মোটামুটি ভিডিওটা চোদ্দ পনেরো মিনিট হয়ে গিয়েছে তাই আর বাড়াচ্ছে না আমরা এরপর আরও দেখি কয়েকটি গুরুত্বপূর্ণ অঙ্ক করার চেষ্টা করব এই চ্যাপ্টারের আর ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ